আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে বাংলাদেশের বৃহত্তম দুইটি দলের পক্ষ থেকে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের সাথে দুইটি বৈঠক হয়েছে। একটি করেছেন বাংলাদেশ জামাত ইসলামী, 11 জন সদস্য সেখানে অংশগ্রহণ করেছেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে। আরেকটি অনুষ্ঠান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তত্ত্বাবধানে একটি দল গিয়ে আজকে সাক্ষাৎ করেছেন। পালিয়ে গিয়ে শেখ হাসিনা বিজয়কে নস্যাৎ করার চক্রান্ত করছে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জামাতের আমির বলেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে বক্তব্য রাখছেন জামাতের আমির মিডিয়াতে, বাংলাদেশের সকল মিডিয়াতে আপনারা ব্রেকিং নিউজটা দেখতে পাচ্ছেন। আমি একটু রেকর্ডটা আপনাদেরকে শোনাচ্ছি, তারপরে মানবজমিন পত্রিকা থেকে ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটা আমি পরে শোনাবো। জাস্ট আমি আপনাদের সামনে একটু রেকর্ডটা ওপেন করে আমি একটু রেকর্ডটা শোনা। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছিলেন আমির জামাতের নেতৃত্বে 11 সদস্য বিশিষ্ট ডেলিগেশন ইতিমধ্যে ওনার সাথে সাক্ষাৎ করে এসেছেন। এখন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আপনাদের সামনে সংক্ষিপ্ত বর্ণনা পেশ করছেন। কি বলছেন আপনারা, কি বলেছেন আমাকে বলেন, এরপরে আপনাদের প্রশ্ন শুনবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনারা জানেন জাতীয় জীবনে একটা টার্নিং পয়েন্ট এখন চলছে। আমরা প্রধান উপদেষ্টার দাওয়াতে এখানে এসেছিলাম। আমার সঙ্গে আছেন জামাত ইসলামের দুইজন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং মৌলানা শামসুল ইসলাম। আমাদের প্রচার বিভাগের সেক্রেটারি আছেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিন্দু আছেন, আরো সেক্রেটারি জায়ান অধ্যাপক মিয়াকুল্লাহ পরোয়ার আছেন। এইভাবে আমরা 11 জন আছি। আমরা এসেছিলাম এখানে, ওনারা ইনভাইট করেছিলেন বর্তমান পরিস্থিতিতে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের করণীয় কি, সেই বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। দেশ আমাদের সবার, দেশ বেঁচে থাকলে, ভালো থাকলে আমরা সবাই বেঁচে থাকবো এবং ভালো থাকবো। এই ক্ষেত্রে সমাজের সকল সেকশনের মানুষ আমরা যদি সমবেতভাবে কাজ করি, ইতিবাচক মনোভাব নিয়ে পরস্পরকে সহযোগিতা করি, এখন যারা দায়িত্বে এসেছেন তাদেরকে সহযোগিতা করি, তাহলে দেশ একটা শৃঙ্খলা এবং সৌন্দর্যের ভিতরে আসবে আমরা আশা করি। তা আমরা এখানে বিগত আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের শাহাদত কামনা করেছি, তাদের জন্য দোয়া করেছি, যারা আহত হয়েছে তাদের প্রতি সহানুভূতি এবং তাদের সুস্থতা কামনা করেছি। আর দেশের বিভিন্ন বিষয় নিয়ে ভালো মন্দ এগুলো আমরা আলোচনা করেছি যে আমরা কীভাবে সবাই মিলে আগাতে পারি, এটাই ছিল মূল কথা। নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। আর দেখতে বর্তমানে যে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপরে হামলা সহ বিভিন্ন ধরনের অস্থিতিশীল, দুইটা প্রশ্ন, একটা সংখ্যালঘু, আরেকটা নির্বাচনের সময় কতটুকু দিতে চাই। নির্বাচনে ওনারা কেবল বসলেন, মাত্র 4 দিন হলো, আমরা ওনাদেরকে দেখতে চাই যে ওনারা কীভাবে জাতিকে নিয়ে আগাতে চাচ্ছেন, সমস্যাগুলো আর আসল সমাধান কীভাবে করেন, এরপরে যৌক্তিক সময়েই এটার সমাধান হবে বলে আমরা আশাবাদী। এখানে কোনো সমস্যা হবে এটা আমরা মনে করি না ইনশাআল্লাহ। যে বিভিন্ন দিক থেকে অনেকে ষড়যন্ত্রের কথা বলছেন, আপনারা সাংবাদিক সমাজও হয়তো বা এটা উপলব্ধি করছেন, এটা ট্রু যে বিশেষ করে আমাদের এইখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ যারা আছেন তাদের উপর বিভিন্ন জায়গায় কিছু হামলা হয়েছে, কিন্তু হামলাটা ধর্মীয় কারণে হয়েছে নাকি রাজনৈতিক কারণে হয়েছে এটা খুঁজে বের করতে হবে। ইতিমধ্যে বিভিন্ন সম্প্রদায়ের, ধর্মীয় সম্প্রদায়ের যারা আছেন তারাই বলেছেন যে সব মামলাকে ধর্মীয় মামলা বলে চালাই দেওয়া যাবে না। এখানে একজন রাজনীতি করতো, সে রাজনীতির ক্ষেত্রে হয়তো বড় কোনো অপরাধ করেছে, মানুষের ক্ষোভের জায়গা থেকে তার উপরে প্রতিশোধ নিয়েছে, এটাকে আমরা ধর্মীয়ভাবে নেব কেন? এটা আমাদের দায়িত্ব না, এটা তারাই এখন প্রতিবাদ করছেন। আবার কোনো কোনো দেশ এখানে জড়াইয়ে পড়ছে বিশেষভাবে, সেই দেশেরই বিবেকবান মিডিয়াগুলো এখন তার প্রতিবাদ করছে, এটা অসত্য। যেভাবে বাংলাদেশের ব্যাপারে পরিবেশ তৈরি করা হচ্ছে, ভীতি সৃষ্টি করা হচ্ছে, বাংলাদেশের পরিবেশ এমন নয়। পার্টিকুলারলি আমাদের দলের নাম নিয়েও সেখানে এখন ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা পোস্ট এডিটোরিয়াল দিচ্ছেন যে কোথায় তাদেরকে অভিযোগ দিচ্ছেন আপনারা, তারা তো লাঠি হাতে মন্দির পাহারা দিচ্ছে, যারা মন্দির পাহারা দিচ্ছে তাদেরকে কেন আপনারা ওহেতু ক্লেম দেন এভাবে, তারাই এর প্রতিবাদ করছে। আমাদের প্রতিবাদ করার দরকার পড়ছে না। বিবিসির বিশ্লেষণ আপনারা দেখেছেন যে বিভিন্ন ফেক বিষয়গুলো তারা তুলে এনেছে তাদের মিডিয়ায়। বিবিসি তো আর বাংলাদেশের মিডিয়ার মতো আমরা বলতে পারবো না যে কারো তারা চাপের মুখে পড়ে তারা এটা করেছে, আমরা কথা বলতে পারবো না, এরকম কোনো চাপও নাই তাদের উপরে, তারা কারো চাপের পরোয়াও করে না।
আমাদের অনেক সময় চাপে বিভিন্ন অবস্থা সৃষ্টি হয়ে যায়, তারা তো ওরকম না। সেই হিসাবে আমরা আশা করি যে বাংলাদেশে কেউ ওরকম পরিস্থিতি সৃষ্টি করতে চাইলেও, কোনো ষড়যন্ত্র করতে চাইলেও জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে কেউ টিকবে না ইনশাআল্লাহ। মাননীয় আমির, প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশের যে প্রত্যেকটা মিডিয়া এখানে ছিল, আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটা চ্যানেলে এখানে ওনার সামনে সাক্ষাৎকার নেওয়ার জন্য হুমড়ি পড়েছিলেন, এবং উনি সাক্ষাৎকারে যে শান্তির বার্তাটা দিয়েছেন আমরা শুনলাম, এবং এখানে ডক্টর ইউনুস সাহেবের সাথে বৈঠকে জামাতের পার্সোনাল কোনো বিষয়ে কথা হয়নি, এবং এই সরকারকে কতদিন সময় দেওয়া হবে তাও বলা হয়নি, কারণ উনি বলেছেন মাত্র 6 দিন হলো তারা রাষ্ট্রীয় ক্ষমতা বা 4 দিন হলো রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছেন, ওনাদেরকে একটা সময় দেওয়া দরকার, দেশকে একটি কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা দেখাশোনাটা করার সুযোগ ওনাদেরকে দেওয়া উচিত বলে আমি মনে করি। এটা ডাক্তার শফিকুর রহমান এবং তার প্যানেলের কথা। অপরদিকে বিএনপি থেকে যে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে, সেটা আমি মানব জমিন থেকে আপনাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে শেখ হাসিনা দেশের জনগণের বিজয়কে নস্যাৎ করার জন্য আবারও চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেল 4টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে এই অভিযোগ করেন তিনি। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। বিকেল 4টা থেকে এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে 4:50 যমুনা থেকে বের হয়ে আসেন বিএনপির নেতারা। এ সময় বিএনপির মহাসচিব বলেন, এই সরকারের সহায়তা করা প্রতিটি দেশপ্রেমী মানুষের কর্তব্য। এখান থেকে আমরা স্পষ্ট হলাম জামাতের বক্তব্য এবং বিএনপির বক্তব্য, একই সুরে কিন্তু দুজন কথা বলেছেন। আজকে দুর্ভাগ্যজনকভাবে যেই মহলটি যারা বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করে নিয়েছিলেন, তারা পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে বাংলাদেশের জনগণের বিজয়কে নস্যাৎ করার চক্রান্ত করছে। গতকাল থেকে আমি বলা শুরু করেছিলাম যে প্রিয় দর্শক, আমরা কিন্তু ভারতের একটি নগ্ন থাবায় যে কোনো সময় পড়তে পারি, এবং খুব কঠিন অবস্থা, খারাপ অবস্থা আমাদের তত্ত্বাবধায়ক সরকার দিনাতিপাত করছে। এই জন্য আমরা সমালোচনার চাইতে আমরা আলোচনা করে আমরা এগিয়ে নিতে চাই। এখানে যা লিখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও যা বলেছেন, তিনি বলেন, এত হত্যা নির্যাতন নিপীড়নের পর সেই দলটি আবারও বিভিন্ন রকম কথা বলছে যা বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারকে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে, এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য উনি যে সময় দিচ্ছেন বা উনি যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যেই আশাটা করছেন, প্রিয় দর্শক, আমি মনে করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাস্তবতাটা বুঝতে পেরেছেন, বিএনপি বাস্তবতা বুঝতে পেরেছেন, এবং বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়ে আজকে আমাদের প্রধান বিচারপতির সাথে, প্রধান উপদেষ্টার সাথে বসে উনি যেই আলোচনা করেছেন, এবং জামাতের আমির বসে যে আলোচনা করেছেন, জামাতের আমিরের রেকর্ডটা আপনাদেরকে সরাসরি শুনিয়েছি, কারণ পত্রিকায় না পেয়ে আমি রেকর্ডটা, অডিওটা আপনাদেরকে শুনিয়েছি। প্রিয় দর্শক, আশা করি যে এখান থেকে আমরা আশ্বস্ত হব যে বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশের দিকে ফিরে যাওয়ার জন্য বিএনপি এবং জামাত, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, এবং সেকেন্ড যে দলটির অবস্থান এখন বর্তমানে বাংলাদেশের সময় সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী, তা এই দুই দলের শীর্ষ নেতারাই আজকে একই সুরে আলাদা আলাদা মিটিংয়ে কিন্তু তারা কথা বলেছেন, কিন্তু দুইজনের কথার সারমর্ম আমরা কিন্তু একই পেয়েছি। তাই বাংলাদেশ একটি সুন্দর ভবিষ্যতের দিকে যাবে, আমরা কোনো আতঙ্ক হব না এবং আমরা কোনো তাড়াহুড়া করব না, আমরা দেশটাকে গড়ব সবাই কাঁধে কাঁধ মিলিয়ে। এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত বেকিং নিউজ এবং লাইভ টক শো আপনারা দেখবেন, এবং জনতার কথা অনুষ্ঠানে আপনারা যুক্ত হয়ে আপনারা নিজেরাও কথা বলবেন আমাদের ইউটিউব চ্যানেলে।